অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে জগদীশপুর এবং চামড়াই এই যে দুটো অঞ্চল, এই অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের দিদির হাতে ক্ষমতা ন্যস্ত হওয়ার আগেই আমরা সাধারণ মানুষ আমাদেরকে উপর আস্থা রেখেছিল এই দুটো অঞ্চলেই। এখন আমরা যেটা দেখছি যে যুব সমাজকে বিপথে চালিত করার একটা চক্রান্ত মোদী সরকারের বিজেপির চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মমতাদির আদর্শে আমরা এই যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্যে, যুব সম্প্রদায়কে আবার সমাজের মধ্যে বিভিন্ন গঠনমূলক কাজে নিযুক্ত করার জন্যে এবং সরকারি যে সমস্ত প্রকল্পগুলি আসছে যেগুলি আমরা আপামর জনসাধারণের জন্য, যে আমফান নেই বলুন, করোনার সচেতনতা বলুন, বা বিভিন্ন প্রজেক্ট যেভাবে একটার পর একটা সমস্ত সমাজের বিভিন্ন স্তরের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে, সেগুলো যাতে একদম তৃণমূল স্তরে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় সেই অঙ্গীকার নিয়েই আজকে আমাদের এই মিছিলে বার্তা ছিল। এবং মিছিলে প্রায় হাজারের উপর বাইক ছিল, প্রায় 2000 মানুষের সমাগম ছিল এবং আমরা খুশি যে যুব সম্প্রদায় এই চামড়াইল এবং যশোর এগিয়ে আসার জন্য এবং এই আজকের দিনে অঙ্গীকার থাকলো, যেভাবে আমরা অভূতপূর্ব সাফল্য পেলাম যুব সমাজকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন যা সমাজের পক্ষে কল্যাণ গণতান্ত্রিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আমাদের দিদির বার্তা, মমতাদির বার্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। এই বিষয়ে আমরা যেটা বিশেষ করে আমরা চামড়াইল এবং জগদীশপুরে যারা আমরা নেতৃত্বে আছি, আমাদের বুথ কমিটি আছে, বুথ কমিটির মধ্যে বার্তা দেওয়া আছে যে সাধারণত 18 থেকে 30 এই যে বয়সে যে সমস্ত ছেলেগুলো ছেলে মেয়েগুলো আছে তাদের মানুষের লিস্ট করে আমরা একবার তাদের চাহিদা কী, তারা কী চাইছে সেই বিষয়ে নিয়ে অপর্ণা ভবনে আমরা একটা সেমিনার করেছিলাম। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যিই একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।